মাদকে আমাদের যুব সমাজ, আমাদের কিশোর সমাজ ধ্বংসের মুখে। আজকে যে কিশোর গ্যাং আমরা দেখছি, এই কিশোর গ্যাং কারা, কিভাবে কিশোর গ্যাং উৎপত্তি হলো, এবং মাদক এ পর্যন্ত আমরা মাদক নিয়ে তো বাংলাদেশে যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার এবং আদার্স, যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, মাদক নিয়ে কিন্তু আমরা বহু মামলা করেছি, বহু আসামি ধরেছি। কাদের ধরেছি আমরা? আমরা ধরেছি হলো যারা ইউজার এবং যারা ক্যারিয়ার বা যারা খুচরা বিক্রেতা। আমরা কিন্তু কখনো, আমরা কখনো কিন্তু মাদকের যে গডফাদার, এই গডফাদারদের আমরা ধরতে পারিনি। আজকে এই জন্যই আপনাদের ডেকেছি কিছু বিষয় নিয়ে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যখন জিরো টলারেন্স ঘোষণা করলেন, তখন এই সিআইডি প্রথম উদ্যোগ নেয় যে মাদক শুধু ক্যারিয়ার আর ইউজার আর খুচরা বিক্রেতা আমরা ধরবো না, আমরা আইনের আওতায় আনবো মাদকের যারা গডফাদার আছে। আমরা এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে, স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর থেকে, আমরা এ পর্যন্ত 35টি মামলার প্রকৃত মাদক গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি, তাদের স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জমি, এগুলি আমরা ফ্রিজ করেছি, ক্রক করেছি। এই বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষের জানা উচিত, বিশেষ করে যুব সমাজ এবং এই তরুণ সমাজদের এই বিষয়গুলি জানা উচিত। কারণ মুষ্টিমেয় কয়েকজন গডফাদারের কারণে, তাদের এই অবৈধ মাদক ব্যবসার কারণে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের তরুণ সমাজ কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন মাদকের টাকার অভাবে সন্তান বাবাকে খুন করেছে, এরকম করুণ ইতিহাসও আপনারা দেখেছেন। এই বিষয়গুলি বিবেচনায় রেখে আজকে আমরা 10টি মামলা সংক্রান্তে আপনাদের ব্রিফ করব, এবং 10টি মামলায় অবাক হওয়ার মতো যে 10টি মামলায় আমরা যে পরিমাণ, দশটি মামলায় যে গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করেছি, এবং আমরা যে মামলাগুলি হাতে নিয়েছি মামলাগুলি তদন্ত চলমান, এবং কিছু চার্জশিট হয়েছে, কিছু আসামি অ্যারেস্ট হয়েছে, আবার কিছু মামলার চার্জ ফ্রেমও হয়েছে। তো আদালত আমাদের মামলার তদন্ত এবং চার্জের দেখে আমরা যখন যেভাবেই আদালতকে উপস্থাপনা করেছি, আদালত সদয় হয়ে সেভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা এ যাবৎ মোট 122 জন আসামিকে গ্রেপ্তার করেছি, এর মধ্যে এজাহার নামী হল 67 জন আর জামিনে আছে 20 জন। আর এই মামলা থেকে আমরা টোটাল যে পরিমাণ সম্পত্তি ক্রয় করেছি, টোটাল সম্পত্তি হল 9.14 একর জমি, 2টি বাড়ি, যার মূল্য হল 8,11,00,000 টাকা। আর ক্রকের প্রক্রিয়াধীন যেটা আছে এখন, এগুলো আমরা করা হয়ে গেছে, ক্রকের প্রক্রিয়াধীন যেটা আমরা কোর্টে প্লেস করেছি, সে 35.17 একর জমি, 12টি বাড়ি, 1টি গাড়ি, যার মূল্য হলো 36.82 কোটি টাকা। আর ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি, তো ব্যাংকে পেয়েছি আমরা এ পর্যন্ত 1,23,425 টাকা। আমরা কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছি। তো নর্মালি অবৈধভাবে মাদক থেকে অর্জিত যে টাকা, এই টাকা দিয়ে সাথে সাথে তারা অন্য ব্যবসায় এনগেজ করে দেয়, বিশেষ করে জায়গা জমি কেনে বা আত্মীয় স্বজনদের দেয় বা অনেকে বিদেশে পাঠায়। তো এই এই হিসাবে আমরা টোটাল 178,44,00,000
টাকার মালামাল আমরা ক্রক এবং জব্দ এবং ফ্রিজ করেছি। তো এই বিষয়টি আজকে আপনাদের নিয়ে আমাদের বসার যে উদ্দেশ্য, উদ্দেশ্য হলো দেখেন আপনারা যদি সেই ফেন্সিডিল ইয়াবা থেকে শুরু করেন, হাতে গোনা কয়েকজন গডফাদারদের কারণেই কিন্তু যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এদের আগে থেকেই যদি আমরা আইনের আওতায় আনতে পারতাম তাহলে হয়তো এত ব্যাপকতা পেত না। যা হোক, আমরা সিআইডি প্রথম এই কাজটা হাত দিয়েছে এবং সিআইডি গডফাদারদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। আমরা চাইব যে আপনারা যারা মিডিয়ায় কাজ করেন, মিডিয়া কর্মী, আপনাদেরও দেখবেন অনেক আত্মীয় স্বজন আছে, অনেক ভাই ব্রাদার আছে যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা চাকরি করে, বিভিন্ন পেশায় চাকরি করে। এরা কিন্তু বিভিন্ন সঙ্গীদের সাথে মিশে, বিভিন্ন সঙ্গের সাথে মিশে তারা ডিরেল হয়ে যাচ্ছে, তারা মাদক আসক্ত হয়ে যাচ্ছে। নিশ্চয়ই এটা আপনারা কেউ চাইবেন না। এবং এই সমস্যাটা আমরা আজ বাংলাদেশে প্রায় ঘরেই দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন অনেক হাই প্রোফাইলের লোক, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা চাইব যে আপনারা এটা ব্যাপক প্রচার করবেন এবং যুব সমাজকে একটি সঠিক রাস্তায় আনতে হবে এবং যারা এই অপরাধের সাথে জড়িত তারা যাতে কোনো রকম ছাড় না পায়, সেই দিকে আমরা এই জুডিশিয়াল সিস্টেমে যারা জড়িত, বিশেষ করে তদন্ত, প্রসিকিউশন এবং জাজমেন্টে যারা জড়িত, আমরা প্রত্যাশা করব তারা সঠিক এবং সত্য ন্যায় বিচারটা করবেন।